আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে চন্দনযাত্রা উৎসবকে ঘিরে মায়াপুর মায়াপুরিস্কোনে যেন এক মিলন মেলায় পরিণত হয়েছে রাধা চন্দনযাত্রা উৎসবকে কেন্দ্র করে মায়াপুর মায়াপুরিস্কণে পরিণত হল মিলন মেলার দূর দূরান্ত থেকে অসংখ্য দেশ বিদেশি ভক্তদের সমাগম হয়েছে মায়াপুর ইস্কন মন্দিরে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ রাধা যেমন ভোগ দিচ্ছেন তেমনি বিদ্রোহকে কাঁধে তুলে নিয়ে আসছেন বহুপ্রদর্শ সমাধি মন্দিরের পুষ্করিণীতে সেখানেই নৌকো বিহার করেন মাধব আর এই মাধবকে স্পর্শ করে পূর্ণ লাভ করতে মরিয়া ইস্কনের ভক্তরা দলে দলে ভিড় করছে চন্দনযাত্রার এই উৎসবে বিশুদ্ধ সিদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে অক্ষয় তৃতীয়ার পূর্ণ তৃতীয় পূর্ণলগ্নে শুরু হয়েছে চন্দনযাত্রা উৎসব একুশ ব্যাপী এই উৎসবে মিলিত হন মায়াপুর ইস্কনের সহ দেশ বিদেশের ইস্কনের ভক্তরা মূলত গ্রীষ্মের দাবদাহ থেকে মুক্তি পেতে মায়াকনে মায়াপুর ইস্কন সহ বিশেষ ইস্কন মন্দিরে একযোগে পালিত হয় চন্দনযাত্রা উৎসব তবে মায়াপুর ইস্কনের ভক্তদের ঢল নামে এবার মিলন মেলায় পরিণত হয় ইস্কন মন্দির চত্বর চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন আজ শুভ দিন অক্ষয় তৃতীয়া অক্ষয় শব্দের অর্থ যা কোনো প্রাপ্ত হয় না আজকের এই শুভ দিনে বিভিন্ন শুভ কাজ শুভারম্ভ হয় ইস্কন মায়াপুরে চন্দনযাত্রা মহা এই দশই মে আজ থেকে শুরু হলো চলবে একুশ দিন ব্যাপী এবং বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে এই উৎসব পালন করা হবে প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত এই উৎসব চলবে চন্দ্রদয় মন্দির থেকে ভগবানকে সংকীর্তন শোভাযাত্রা সহকারে নিয়ে যাওয়া হবে সমাধি পুষ্করণীতে সেখানে তার নৌকা বিহার হবে এবং আরতি কীর্তন কৃত্রিম ফোয়ারা আলোকমালায় সুসজ্জিত নিরাপত্তার ব্যবস্থা কঠোর করা হয়েছে চলবে আরতি কীর্তন নাচ গান এবং কৃত্রিম খোয়ারা দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ এই উৎসবে অংশগ্রহণ করে থাকেন এই উৎসব আনন্দের উৎসব মহামিলনের উৎসব এবং মানুষকে তার যে গ্রীষ্মের দাবদাহ থেকে এই মুক্ত আকাশে মুক্ত বাতাসে সকলের মনে প্রাণে এনে দেয় শান্তি স্বস্তি এবং আরামদায়ক অবস্থা এই উৎসবে ভগবান ভক্তের সেবা গ্রহণ করে প্রভুত আনন্দ লাভ করে থাকেন তার শ্রীরঙ্গে তার শ্রীরঙ্গে লেপন করা হয় চন্দন লক্ষাধিক টাকার চন্দন ব্যয় হয় এই উৎসবে এবং প্রসাদ বিতরণ চলে বিনামূল্যে কঠোর করা হয় নিরাপত্তা ব্যবস্থা সমস্ত কিছু মিলে এই উৎসব এই উৎসবের দিনেই এই অক্ষয় তৃতীয়াতেই বিষ্ণুর ষষ্ঠবতার পরশুরাম আবির্ভূত হয়েছিলেন এই দিন থেকে মহাভারতের সূচনা হয়েছিল এই দিন থেকে চারধাম খুলে যায় এবং সমস্ত কিছু মিলে এই দিন থেকে রথযাত্রার তৈরি শুরু হয় এবং যারা আসেননি সকলকে ইস্কন মায়াপুরে আসুন তার জন্য সাদর আমন্ত্রণ জানাই রশিক দাস ইসন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদিয়া আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার